বুদ্ধিজীবী যারা বেশি লেখাপড়া করছে বেশি লেখাপড়া করতে 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 একটা কথা আছে না জানতে জানতে জানোয়ার হয়ে গেছে জানোয়ার হওয়ার পরে আজকে জিয়াদকে সন্ত্রাস বলে আর মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে এগুলো জানতে জানতে জানোয়ার হয়ে গেছে আমি প্রশাসনের লোক এমপি মন্ত্রী চেয়ারম্যান বুদ্ধিজীবী সুশীল কুশীল যারা আছে সবার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে এখানে আমি প্রস্তুত আছি প্রমাণ করে দিব কোরআন সুন্নাবিত্তিক যে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় জিহাদ আর সন্ত্রাস আকাশ পাতাল পার্থক্য জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন সিরিক ও কুফুরের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হলো জিহাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য পক্ষান্তরে সন্ত্রাসের লক্ষ্য উদ্দেশ্য হলো কোন বিশেষ স্বার্থ কিংবা কর্তৃত্ব হাসিল করার জন্য অন্যায় অবিচার জুলুম নির্যাতন হত্যা প্রবৃতি হিংসাত্মক ও ত্রাসজনক পথ বেছে নেওয়া হলো সন্ত্রাসের লক্ষ্য উদ্দেশ্য আজকে অনেক সময় দেখি প্রশাসনের লোক অনেক সময় দেখি সরকারের লোক অনেক সময় দেখি বুদ্ধ যারা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা এই সমস্ত নাস্তিকের বাচ্চারা জিহাদকে সন্ত্রাস আর মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে আমি স্পষ্ট ভাষায় বলি যারা না জেনে আপনার এই সমস্ত কথা বলেন তাওবা করেন যেদিন আপনি জিহাদকে সন্ত্রাস বলেছেন যেদিন তুমি জিহাদকে সন্ত্রাস বলেছ যেদিন তুমি জিহাদকে অস্বীকার করেছ ওই দিন তোমার ইমান শেষ হয়ে গেছে যেদিন জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করেন যেদিন আপনি জিহাদকে অস্বীকার করেন ওই দিন আপনার ইমান চলে গেছে কারণ অসংখ্য আয়াত অসংখ্য হাদিস দ্বারা জিহাদ প্রমাণিত অতএব আপনি জিহাদকে অস্বীকার করেন নাই আপনি অসংখ্য আয়াত এবং হাদিসকে অস্বীকার করেছেন যেই দিন জিহাদকে অস্বীকার করেছেন ওই দিন আপনি বেঈমান হয়ে গেছেন ওই দিন আপনার জন্য জান্নাতে যাওয়া এমন অসম্ভব সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ যেমন অসম্ভব যেই দিন জিহাদকে অস্বীকার করেছেন ওই দিন আপনার জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায় মাঙ্গ বিল কুফর আও কল আদু ওয়াল্লাহ ওয়লাইসা কাযালিক ইল্লা আলাই যেদিন থেকে আমি এই হাদিস পড়েছি ওই দিন থেকে কাউকে কাফের ফতুয়া দিলে আমি চিন্তা ভাব না করে কথা বলি কিন্তু যেই দিন আপনি জিহাদকে অস্বীকার করেছেন আমি স্পষ্ট ভাষায় বলবো ওই দিন আপনি ইমান হারা হয়ে বেঈমান হয়ে গেছেন একটি হাদিস মুসলিম শরীফের হাদিস মাম মা তাহাদ মা তা নিফাক যেই ব্যক্তি জিহাদে শরিক হলো না কিংবা জিহাদ সম্পর্কে চিন্তা ভাবনাও করল না আর এই অবস্থায় সে মারা গেল তাহলে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো সে এমপি হলেও মুনাফিক সে মন্ত্রী হলেও মুনাফিক সে প্রশাসনের লোক হলে মুনাফিক সে বুদ্ধিজীবী হলে মুনাফিক সে সে আলেম হলেও মুনাফিক আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই বিশ্বনবী বলছেন মিনার নিফাক। এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে মুনাফিকের মৃত্যুবরণ করলো ইন্নাল মুনাফিক ইনাফিক দারকিল আসফালি মিনান্নার আর মোনাফিকের অবস্থা মোনাফিক জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সে মোনাফিকের মৃত্যুবরণ বরণ করলো শুনেন স্পষ্ট ভাষায় বলি প্রতি জেলায় জেলায় বোমা ফুটানুর নাম জিহাদ নয় ওটা সন্ত্রাস প্রতি জেলায় জেলায় যারা শায়খ আব্দুর রহমান আর বাংলা বাই প্রতি জেলায় জেলায় বোমা ফুটাইছে ওইটার নাম জিহাদ নয় শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই যেটা করছে ওইটার নাম জিহাদ নয় অতএব বোমা ফুটিয়ে ইসলাম কায়েম করা যায় না ইসলাম তলোয়ারের জোরে আসে নাই অতএব বোমা ফুটানোর নাম জিহাদ নয় শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জায়গায় জায়গায় যে প্রত্যেক জায়গায় জায়গায় যে বোমা ফুটাইছে ওইটা জিহাদ নয় ওইটা জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন শিরিক ও কুফুরের মূল উৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হলো জিহাদের লক্ষ্য আর উদ্দেশ্য প্রতি জেলায় জেলায় যে বোমা ফুটাইছে ওইটার নাম জিহাদ নয় ওইটার নাম সন্ত্রাস যারা করেছে তারা সন্ত্রাসী